এবং আমি এটাই বলবো আহমেদুল্লাহ সাহেব আপনি আর একটু পড়ালেখা করে তারপর এই ফতোয়াগুলো দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া রাহমাতুল্লাহ তো ভিওয়ার্স আজকের বিষয় খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট বিষয় আর এখানে আহলে হাদিসের ওলামাই কেরাম যারা তাদের আছে আহলে হাদিস যারা এবং বিশেষ করে যে ভিডিওটি এখন আপনাদের দেখাবো আহমদুল্লাহ তো এদের যে আকিদা শুধু আহমদুল্লাহ না সব আহলে হাদিসেরই আকিদা একই যে নবী করিম সল্লা সাল্লাম নাকি চল্লিশ বছর পর নবুয়াত পেয়েছেন কথা শব্দগুলো আমার একটু বুঝিয়ে এখানে অনেক ইম্পর্ট্যান্ট বিষয়টি তো নবুয়ত পাওয়া একটি আর নবুয়ত প্রকাশ করা আর একটি বিষয় ওকে যেমন আমি টাকা পেয়েছি তার মানে এর আগে আমার কাছে টাকা ছিল না আর একটি বিষয় হচ্ছে আমি টাকা প্রকাশ করলাম তার মানে আমার কাছে আগে থেকে টাকা ছিল আমি শুধু আপনাদের দেখালাম এখন আহমদুল্লাহ সাহেবের আগে বক্তব্য শুনুন প্রশ্ন হলো নবের পূর্বে কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবের পূর্বে আমাদের ধর্ম কি ছিল যদি বলেন যে কোনো ধর্মে অনুসরণ করতেন না তাহলে কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো এই বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তার পরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল তেরোত্তর হলো যে আম্মাদন আয় সারদ আল্লাহা বৈন তেহাদি যেটি বুহারিতে আসে মুসলিমে আসছে তিনি বলেছেন যে কানী সাল্লাহ ইয়া লো বিগ আর হেরা ইয়াত হান্নফি নবিস সাল্লাহিসাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দগী করতেন ইয়ে তা এর তরজমা ইবনে হাজরাসিন হমুলস অনেকে বলছেন ইয়াদা হান্নফ অর্থাৎ ইব্রাহিম আলিসাল্তুসাল্লামের যে দিন হানিফ ছিল ওই দিন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন ইব্রাহিম আলহামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিম যেটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাম ছিলেন তাহলে তার নবীতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম তো দর্শক আপনারা শুনলেন আহমদুল্লাহ কি বলছেন এখানে ওনার কাছে কেউ প্রশ্ন করলো যে নবী করিম সাল্লাহ যদি চল্লিশ বছর পণ্যবোধ পেয়ে থাকেন তাহলে তার পূর্বে তিনি কোন ধর্ম পালন করতেন তো উনি অনেক গুছায় সুন্দরভাবে উম্মাদকে গুমরাহ করলেন কিভাবে গুমরাহ করলেন দেখেন শব্দটা আমি কিন্তু অনেক শক্ত শব্দ বললাম অনেক হার্ড শব্দ বললাম কারণ কি দেখেন উনি উম্মাদকে কীভাবে গুমরাহ করলেন উনি উম্মাদকে গুমরাহ এইভাবে করলেন যে উনি বললেন এর পূর্বে নবী নাকি ইব্রাহিম আলিহালামের দিনের উপর প্রতিষ্ঠিত ছিলেন সেই ইব্রাহিম আলিহাস্লামের অনুযায়ী যেভাবে তিনি তেনার অনুসারীরা ধর্ম পালন করত এবং আল্লাহ পাখির ইবাদত করত ঠিক সেভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম গুহায় গিয়ে ইবাদত করতেন এটা উনি আয়েশা রদি আল্লাহ তাল হাদিসটি কোট করলেন আচ্ছা এরপর উনি কি বললেন নবী করিম সল্লা আলিয়া চল্লিশ বছরে নবুয়াত পেয়েছেন তো এখানে আপনাদের আগে বলে রাখি আমি বিষয়টি অনেক কঠিন বিষয় যদি কেউ এই আকিদা রাখে যে নবী করিম সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর পর নবুয়াত পেয়েছেন তাহলে সে কাফির হয়ে যাবে ক্লিয়ার বিষয় কারণ যদি কোনো ব্যক্তি কোনো এক নবী আমাদের নবী না আমাদের নবী তো সর্বশ্রেষ্ঠ নবী যে কোনো নবীর এক সেকেন্ডের জন্য যদি বলে যে তিনি নবী ছিলেন না তার নবুয়াত নিয়ে নেওয়া হয়েছিল বা তাকে নবুয়াত দেওয়া হয়নি সে সাথে সাথে কাফির হয়ে যাবে ইজমা এটা তো এখানে আহলে হাদিসরা নিজের মাতব্বরি করে ফতোয়াই সুবিধাবাদী বের করেছে কিভাবে তাদের আকিদা তাদের মন যা বলে তাদের মস্তিষ্ক যা বলে সেটাই সঠিক এখন আপনাদের দলিল দিব আমি অবশ্যই তো বিষয়টি আগে বুঝিয়েন যে নবী করিম সাল্লু আলী যদি ইব্রাহিম আলহ সালামের অনুসারী ছিলেন এরপর নিজে নবী হলেন তার মানে হচ্ছে যে যে কোনো মানুষ নবী ব্যতীত জন্ম নেওয়ার পর ইবাদত করে করে নবুয়াত অর্জন করতে পারে আহমদুল্লাহ সাহেবের মতো এটাই হচ্ছে তার মানে আমিও যদি ট্রাই করি এখন তো আর নবী আসবে না তার মানে আমাদের নবীর পূর্বে যদি কোনো সাধারণ ব্যক্তি ট্রাই করতো ইবাদত খুব বেশি করত তাহলে সে নবী হয়ে যেত তো এটা তো অসম্ভব ব্যাপার নবুয়ত একমাত্র আল্লাহ তাহলে দান আর আল্লাহ তাহলে যাকে দান করে সে জন্ম থেকেই নবী থাকে আচ্ছা আপনাদের কাছে একটি প্রশ্ন করি আমি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী অবশ্যই তো যখন কোনো ব্যক্তি শ্রেষ্ঠ হয় সে সব দিক থেকে অবশ্যই তাকে শ্রেষ্ঠ হতে হবে আর আমাদের নবী সব দিক থেকে সব নবীর চেয়ে শ্রেষ্ঠ সব রসুলের চেয়ে শ্রেষ্ঠ এটি উম্মতের ইজমা অর্থাৎ ঐক্যমত রয়েছে এখন দেখেন যে ইনি বললেন চল্লিশ বছর পণ্য বোধ পাওয়া গেছে তার মানে অন্যান্য নবী তো জন্ম থেকে নবী ছিলেন যেমন আদামা আলিহ ইসলামকে যখন রুহ দেওয়া হলো তখন থেকে তিনি নবী এরপর হচ্ছে ঈসা আলিহ ইসালাম ঈসা আলিহ ঘটনা সকলেই জানে কোরআনের ভিতরেও আছে যে উনি নিজের ডলনা থেকে তিনি কথা বলেছেন এবং সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ এক আমি আল্লাহ পাকের বান্দা এরকম ঘটনা কোরআনে আছে তো তিনি জন্ম থেকেই নবী ছিলেন আর এখানে আমাদের নাবী যদি চল্লিশ বছর পর নব পেয়ে থাকেন এবং নবী হয়ে থাকেন তাহলে তো ইনি আমাদের নাবী অন্যান্য নবী থেকে ছোট হয়ে গেলেন আচ্ছা তারপর আবার ইব্রাহিম আলিহিসামের যদি অনুসারী ছিলেন তিনি তো অনুসরণ করার পর ইনি নবী হলেন অর্থাৎ যার অনুসরণ করলেন সে অবশ্যই উত্তম হয়েছে মানে আমি একজন কোনো আলিমে দিনের অনুসরণ করলাম করতে করতে আমি আলিম হয়ে গেলাম এখন আমি কি সে আলিমের চেয়ে বড় হয়ে যাবো কখনোই না তিনি আমার ওস্তাদ থাকবেন সবসময় তো এটাও এখানে ভুল কথা আচ্ছা এখন আসি আমার কাছে কিতাব আছে অবশ্যই আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিতাব কি দালাইল উন্নয় এ এই কিতাব যেটা আমার হাতে আছে এটি বলি এটি প্রিন্ট করা হয়েছে দারুল হাদিস আল কাহির থেকে ঠিক আছে কিতাব দেখুন এবং আমি এটাই বলবো আহমেদুল্লাহ সাহেব আপনি আরেকটু পড়ালেখা করে তারপর এই ফতোয়াগুলো দিয়েন এখন আসি এই কিতাবের ভিতর তো ইমাম বাইহাকির লেখায় লেখা এই কিতাব ইমাম বাইহাকির জন্ম কবে মৃত্যু কবে অর্থাৎ ইন্তেকাল কবে হয় তিনার তো ইমাম বাইহাকির জন্ম হচ্ছে তিনশত চুরাশি হিজড়ি এবং তার ইন্তেকাল হয় চারশত সাতান্ন হিজড়ি মনে রাখবেন কত আজ থেকে প্রায় প্রায় এক হাজার বছর বা এগারোশো বছর পূর্বের ইনি ইমাম এত বড় আলিমে দিন ইনি কি দেখেন আপনাদের একটি হাদিস দেখাই তারপর এই হাদিসের সনদগুলো নিয়ে কথা যদি কেউ বলে তো এটারও উত্তর ইনশাআল্লাহ আল্লাহ আমি দেব তো আগে হাদিস কি হাদিস হচ্ছে আন আবদুল্লাহ হিবনি শকিক আন মাইসার অতিল ফজরি কল মাইসার আল ফজর তিনি বলছেন ফুলতু আমি বললাম ইয়া রসুল আল্লাহি সোল্লাহু আলাইলাইহি হুস হে আল্লাহ রসুল সোল্লাহু আইলেই হুস সাল্লাম মতাকুন্টা নবী আপনি কবে নবুয়ত পেয়েছেন আপনি কবে নবী হলেন শব্দগুলো দেখবেন এরপর নবী করিম সোল্লাহ আলাইহিহুসাল্লাম এর উত্তরে কি বলছেন কলা নবী বললেন ওয়া দ্যা মুম্বাই না রুহ হিউল অর্থাৎ আদম আইলাইহিসসাল্লাম যখন রুহ এবং শরীরের মধ্যে ছিলেন অর্থাৎ তার শরীর এবং রুহ এখনো পৃথক ছিল এক হয়নি তখনও আমি নবী ছিলাম এটি বললেন আচ্ছা এর সনাদের দিকে এখন যাই আমি একটু তো এটাকে তো এখানে এই কিতাবে দালাইলুন নবুয়াতে সাহি বললেনই বললেন তাছাড়া আপনার ইমাম আপনার ইমাম আলবানী নাসির উদ্দিন আলবাণীকে চিনেন তো অবশ্যই তিনিও এটাকে সাহি বলেছেন আচ্ছা নাসির উদ্দিন আল বাণী ব্যতীত অন্যান্য অনেক ইমামগণে এটাকে সাহি বলেছেন তো এই হাদিসটি আপনি কি পড়েননি আপনাদের ইমামের শিক্ষায় আপনি শিক্ষিত হননি আপনি উম্মাকে শিক্ষা দিতে চলেছেন কিতাবটি আপনি একবার ভালোভাবে পড়ে নিন আর তাদের যারা অনুসারী তারাও এই কিতাবটি ভালোভাবে পড়ে নিন আর যদি ক্ষমতা থাকে পুরা আহলে হাদিসকে আমি চ্যালেঞ্জ করলাম বিশেষ করে আহমদুল্লাহ প্রমাণ করে দেখান যে নবী চল্লিশ বছর পর নবুয়ত পেয়েছেন আর আমি প্রমাণ করে দেব নবী প্রকাশ করেছেন তো তিনি পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বেই পেয়েছিলেন আল্লাহ তাওয়ালা বুঝার তৌফিক দান করুক আমিন